রিমালে তাণ্ডব চলার কদিন পর থেকেই বঙ্গে ফের চড়চড়িয়ে বাড়ছে পারদ যত বেশি গরম বাড়বে পর্যটকদের পাহাড়ে শীতল হাওয়ার ভ্রমণে যাওয়ার ঝোঁক তত বেশি বাড়বে এই গরমের আবহে দার্জিলিংয়ের কাছাকাছি কোনো অব্বিট ডেস্টিনেশনে ভ্রমণে যেতে চাইলে ঘুরে আসতেই পারেন মিনারেল স্প্রিং ভিলেজ থেকে নেপালে আদব শিখবার ইচ্ছে করলে মিনারেল স্প্রিং ভিলেজ হতে পারে আপনার সেরা ভ্রমণ স্পট দার্জিলিং থেকে মাত্র আধ ঘন্টার দূরত্বের মধ্যেই অবস্থিত মিনারেল স্প্রিং ভিলেজ এই জায়গায় আসলে প্রকৃতির প্রাণবন্ত রূপের সঙ্গে আপনার সাক্ষাৎ ঘটবেই ঘটবে হাতে এক কাপ দার্জিলিং চা আর ছোট্ট কুড়েঘরের বারান্দা থেকে দূরের পাহাড়ি দৃশ্য প্রকৃতির এই রূপ দেখা সত্যিই সৌভাগ্যের ব্যাপার পাহাড়ের ঢালে ঢালে কাঠের তৈরি নেপালি বাড়ি এ যেন পাহাড়ের মাড হাউস এখানে আপনি নেপালি খাবার দাবার খাবার ইচ্ছেও পূরণ করতে পারবেন সেই খাবার একবার টেস্ট করলে আপনার মুখে লেগে থাকবে এই পাহাড়ি উপত্যকা থেকে আপনি দার্জিলিং শহরের অসাধারণ ভিউ দেখতে পাবেন চারিদিকে সবুজ পাহাড়ে ঢাকা কোথাও ঢেউ খেলানো পাহাড়ের উপর সবুজ কার্পেটের ন্যায় বিছানো ঘন চা বাগান পাহাড়ের ঢাল বরাবর রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে নানান ধরনের অজানা পাখিদের মধুর কলতান ভেসে আসবে আপনার কানে নীল লাল বিভিন্ন রঙের পাখিদের দেখে আপনার মনে হবে যদি এই জন্মে আপনি পাখি হতেন তাহলে দূরের ওই মেঘে ঢাকা পাহাড়ের চূড়ায় গিয়ে বসতেন এই ধরনের কল্পনা একমাত্র পাহাড়ে গেলেই আপনি করতে পারবেন মিনারেল স্প্রিং ভিলেজ থেকে দূরে সিকিমের নামচি পাহাড়ি উপত্যকা দেখতেও লাগবে অপূর্ব এখানে থাকা হোমস্টের জানালা খুললেই আপনি দেখতে পাবেন দূরে শ্বেত শুভ্র কাঞ্চনজঙ্ঘার অপরূপ দৃশ্য প্রতিটি হোমস্টের বাইরের রং বেরঙের ফুলের শোভাও আকর্ষণ করবে আপনাকে এর মাঝে কমলালেবুর বাগানও দেখতে পারবেন আপনি এই গ্রামের আরও একটি আকর্ষণীয় আচার হল পাতার থালাতে খাবার খাওয়া যান্ত্রিক এই কোলাহলের মধ্যে দিয়ে জীবন কাটাতে কাটাতে মানুষ এখন ভুলেই গেছে প্রকৃতির সঙ্গে একাকী সময় কাটাতে তাই পৌঁছে যান মিনারেল স্প্রিং ভিলেজে যেখানে গেলে শান্ত ও মেঘ ভেসে বেড়ানো পাহাড়ি উপত্যকায় আপনার সারা সপ্তাহের ক্লান্তি একেবারে দূরে চলে যাবে এই পাহাড়ি গ্রামে যেতে চাইলে আপনি এনজেপি থেকে লেবং যাওয়ার রাস্তা দিয়ে যেতে পারবেন মিনারেল স্প্রিং ভিলেজে দেরি না করে দু তিন দিনের মতো হাতে সময় নিয়ে ঘুরে আসুন প্রকৃতির এই পাহাড়ি অর্গানিক পরিবেশ থেকে